দেখো 22 নাম্বার কোয়েশ্চেনটা দেখো কি বলেছে তোমাকে। দেখো। তকরিম জি স্যার, স্টার্ট করি। হ্যাঁ 22 নাম্বার কোয়েশ্চেনটা দেখো, ইম্পর্টেন্ট অনেক কোয়েশ্চেনটা। দেখো তোমাকে বলেছে কি যে অ্যান আয়রন বার উইথ লেন্থ 1 মিটার, মানে 1 মিটার মানে হচ্ছে 1000 মিলিমিটার, ইজ ডিভাইডেড ইন্টু 10 পিসেস such that the length of pieces form a geometric progression. If the largest piece is 10 times then that of smallest one, find the length in approximate millimeter of the smallest piece. তোমাকে কি বলছে যে smallest piece টা length বের করতে, তাই না? তো তুমি কি করবা, তোমার কাজ হবে যে দেখো তুমি তো জানো যে 1 মিটার সমান কত, 1000 সেন্টিমিটার নাকি 100? তুমি ধরে নিলা যে স্মলেস্ট পিস হচ্ছে এ, কি ধরে নিলা? এন্ড কমন রেশিও তুমি ধরে নিলা ইজ ইকুয়াল টু আর, সো লেন্থ অফ সো লেন্থ অফ 10th পিস, 10th নাম্বার পিসটা কি হবে, লেন্থ অফ 10th পিসটা হবে এ ইনটু আর টু দি পাওয়ার 10 মাইনাস 1, এটা হবে স্যার। ক্লিয়ার? তো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন তোমাকে বলা হচ্ছে কি যে এই যে 10th নাম্বার পিসটা হচ্ছে যে স্মলেস্ট পিসের 10 টাইমস, তাহলে এ এ অমিটেড, আর টু দি পাওয়ার 9 ইজ ইকুয়াল টু কত, 10, সো আর ইজ ইকুয়াল টু হচ্ছে 10^1/9, স্যার পাওয়ার কি স্যার স্যার এক অন্য সাইডে দেওয়া, অপোজিট সাইডে দেওয়া যায় কি দাদা? পাওয়ার কি অপোজিট সাইডে দেওয়া যায় স্যার? স্যার লাস্ট যে স্যার আর টু দি পাওয়ার 9 যে ছিল ওটা আপনি 10, ওটা এটা কি হবে এবার কি ভাবে লিখছি? আমি বুঝিনি স্যার। আচ্ছা এই যে এখানের মধ্যে ব্যাপারটা এমন, ধরো আর টু দি পাওয়ার 9 ইজ ইকুয়াল টু 10, এতটুকু কি বুঝা গেছে? এখন দেখো আমি এই 9টাকে ভ্যানিশ করব, এই 9টাকে আমি কি করব, ভ্যানিশ করব, মানে বাদ দিতে হবে। ভ্যানিশ করার জন্য আমাদের কি করতে হবে, বোথ সাইডে পাওয়ার কত আনতে হবে, 1/9, তাহলে 9 আর 9 অমিটেড, আর ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 1/9। ক্লিয়ার? তাহলে দেখো ভাইয়া এতটুকু ক্লিয়ার তোমাদের সবার? এখন দেখো, এখন দেখো আমরা কি করব, এখন হচ্ছে যে সাম বের করব। নাও সাম অফ 10 পিসেস অফ দা আয়রন বার এ ইন টু, দেখো আর টু দি পাওয়ার 10 মাইনাস 1, আটটাকে ফার্স্ট লিখছি কারণ কি এই ভ্যালুটা দেখো 1 থেকে বেশি না। হ্যাঁ স্যার। তাহলে আর এর ভ্যালুটা বসাও,
আর এর ভ্যালুটা কত? 10 টু দি পাওয়ার 1/9 তাহলে এটা টোটাল ওভারঅল কি হয়ে যাবে 10/9 হয়ে যাবে এটা মাল্টিপ্লাই ওকে ডান এতটুকু আসো 10 টু দি পাওয়ার 10/9 বের করো 10^1/9 মানে 1.292 ওকে তাহলে আসো এই ইয়ে করো দেখো কত হয় তাহলে এখানে কত হবে 11.915 11.915 এ কোন এর জানি না আচ্ছা তোমাদের কি স্কুল থেকে কোনো ইয়ে অ্যাসাইনমেন্ট দিচ্ছে স্যার হ্যাঁ স্যার দিচ্ছে আমাদের দিচ্ছে না তোমাদের জি স্যার আকিস ফাউন্ডেশনে 5 দিন টানা কোলা দুই দিন মাইলস্টোনে দুই দিন স্যার অফলাইন কোনো অনলাইন নাই তাহলে 11.623 পেলাম তাই না এখানে এটাকে সাবট্রাক্ট করলে 11.915 এটাকে সাবট্রাক্ট করলে কি পাই 0.292 ঠিক আছে এরপর এখান থেকে আমি বের করে কি পাচ্ছি ডিভাইড করে ধরো এরকম আর কি ব্যাপারটা ইনটু 11.915 আর 0.292 এই দুটাকে ডিভাইড করে আমি কি পাচ্ছি 11.623 1 মিটার বা 1 মিটার और ए इज इक्वल टू কত আসে তাহলে দেখো ক্যালকুলেশনে 1000 divided by 11. এটা 40.8 আসে ভাইয়া এটা এটা 40.8 আসে দেখো তো ক্যালকুলেশন করে thousand divided by 40.8 হচ্ছে 24.50 অনেক বড় একটা আনসার এই যে দেখ তাই না So length of the smallest piece is equal to sir it's 0.51 for approximate lagbe na sir ha approximate value eta নাবিল তুমি বুঝছো
এই ম্যাটার অর্ধেক আমি অলরেডি বাসায় করে ফেলেছি। ও বাসায় অর্ধেক করছিল? হ্যাঁ স্যার ফিগার দিয়ে নি স্যার, আমি এটা করতে গেছিলাম স্যার কিন্তু পারি নাই। হ্যাঁ সেটা একটু মানে টাফ আছে আর কি, ফর্মুলা গুলো অ্যারেঞ্জ করা যে এটা করলে এটা হবে স্যার। আমি আমি আবার এটা অ্যাটাক করতে গেছিলাম কিন্তু পারি নাই পড়ে, এর জন্য আজকে জন্য করছি না। আচ্ছা শেষ মুছে ফেলবো? হ্যাঁ স্যার আমার শেষ ল্যাপটপ। আচ্ছা এবার দেখো নেক্সট। আচ্ছা আমি কি সিকিউ তোমাদেরকে পাঠাইছিলাম ছবি তুলে? হ্যাঁ স্যার পাঠাইছি স্যার, আমি তো একটা দিয়েছি পরে বললাম যে পরে দিতে। আমি তোমাদেরকে দিয়ে কিছু দুইটা টেস্ট পেপার কিনে নিতে পারি হয়তো বা, এখনো না, এখনই না কিছুদিন পরে। হ্যাঁ তোমরা দুইটা সাপ্লিমেন্ট কিনবা ম্যাথস এর, কেমন? এমনিতে আমি গাইড কিনে রাখছি স্যার ম্যাথে। গাইড কিনছো? হ্যাঁ স্যার পাঞ্চিরি গাইড খুলে কিনছি, জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ দুটো। আচ্ছা স্যার আপনি যে সিকিউ কথা বলছেন স্যার, আপনি যে সেট করেছেন আমার কিন্তু সেট করে না, গ্রুপে দিছি না স্যার? আমি তো গ্রুপে নাই। আজ তোমার গ্রুপে অ্যাড করে দিছি তো আমি নাবিল অনেক আগেই। না তো স্যার আমি তো কোনো গ্রুপে না স্যার। হোয়াটসঅ্যাপ গ্রুপ? জি স্যার আমি দেখি না এখন কোনো গ্রুপে। দেখো আমি তোমাকে মেনশন দিচ্ছি, আমি তো মনে তোমাকে আরো আগে অ্যাড করছি নাবিলকে। জাস্ট ইন কেস আমি আবার যদি, ও সরি ভাই আমি অ্যাড করে নেই তোমাকে। ও স্যার এটা ভাবছিলাম স্যার আমার গা নাবিল কোনটা, তোমার তো দুইটা ইয়ে আছে স্যার। আমারটা হচ্ছে কি ছবি দেওয়া সাদা ওইটা, আর আমারটা হচ্ছে জাস্ট নাবিল, শুধু নাবিল এটা। Why are all girls the same? Yes, sir. That. Uta, uta, sir. Pura na pura na. Uta, sir. Uta, sir. Uta, sir. Uta, sir. Uta, sir. Uta, sir. Acha. Serious. Add kuri disi. Eper dekho. সিকিউ গুলো দেখি এখন কেমন। তিনটা সিকিউ আছে স্যার, 23 24 করে। দেখো ভাইয়া তিনটা সিকিউ দিছে এখানে, 23 24 25। 23 নাম্বারটা দেখো ইজি মনে হচ্ছে দেখে। দ্য ফার্স্ট টার্ম অফ আ জিওমেট্রিক সিরিজ ইজ এ কমন রেশিও আর, দ্য ফোর্থ টার্ম অফ দ্য সিরিজ ইজ মাইনাস টু, অ্যান্ড দ্য নাইন্থ টার্ম ইজ 8√2। ওকে এক্সপ্রেস, আমার একটা কোশ্চেন আছে বলো স্যার। এখানে যে এ নাম্বারটা বলছে এক্সপ্রেস দা অ্যাবাউট ইনফরমেশন বাই টু ইকুয়েশন, স্যার এটা কি আমাদের ইচ্ছা মতো যে কোনো ইকুয়েশন বানাইতে পারবে? না, ফোর্থ টার্ম আর নাইন্থ টার্ম এই দুটোকে ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করতে বলছে। ও আচ্ছা আচ্ছা স্যার। তাহলে দেখো এখানে ফার্স্ট ফার্স্ট যে এটা দেওয়া আছে তোমাকে, ফার্স্ট টার্মটা হচ্ছে কত a, আর কমন রেশিও হচ্ছে r হিয়ার, তাহলে a r 4 minus 1 equal to এভাবেই। তাহলে একটা ইকুয়েশন ওয়ান আর একটা ইকুয়েশন টু, ওকে এটা হচ্ছে এ নাম্বারের আনসার।
এবার আসো নাম্বার টু, ফাইন্ড দ্য 12th টার্ম অফ দ্য সিরিজ। ওকে, তাহলে 12th টার্ম তোমাকে বের করতে হবে। তাহলে তুমি ফার্স্টে দুইটা বি নাম্বারে তুমি লিখো ফ্রম এ, এ আর কিউব ইজ ইকুয়াল টু মাইনাস টু, আর এ ইন্টু আর টু দি পাওয়ার 8 ইজ ইকুয়াল টু 8 রুট ওভার 2। এবার তুমি কি করবা, 2 ডিভাইডেড বাই ইকুয়েশন 1 আর 2 কে ডিভাইড করো। ধরো ইকুয়েশন 2 কে তুমি 1 দিয়ে ডিভাইড করবা, ক্লিয়ার এতটুকু? দেখো 4√2 মানে কি, -4√2 মানে -2 ইন্টু 2 ইন্টু রুট ওভার 2। একটা 2 কে আমরা কি লিখতে পারি এভাবে, 2 কে আমরা এভাবে এক্সপ্রেস করতে পারি, তাই না? তাহলে আমি কি পাচ্ছি, -√2 হোল টু দি পাওয়ার -√2 হোল টু দি পাওয়ার 5। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, -√2 হোল টু দি পাওয়ার 5। সো আর ইজ ইকুয়াল টু মাইনাস, তাহলে আর এর ভ্যালু কত, -√2। ডান? এবার তোমাকে বলেছে কি যে ফাইন্ড দ্য 12th টার্ম অফ দ্য সিরিজ। ওকে, দেখো 12th টার্ম তুমি ডাইরেক্টলি বের করে ফেলতে পারবা উইদাউট ফাইন্ডিং দ্য ভ্যালু অফ এ। তাহলে 12th টার্মটা কি হবে, a ইনটু r টু দি পাওয়ার 11 হবে না? তাহলে এখন দেখো এই এটার ভ্যালু তুমি কিভাবে বের করতে পারবা। এটা বের করার একটা ওয়ে হচ্ছে যে তুমি তো a ইনটু r টু দি পাওয়ার 8 এর ভ্যালু জানো, তাই না? তাই না, এটার ভ্যালু তুমি জানো না। তাহলে তুমি এটাকে কি করলা, এ ইন্টু আর টু দি পাওয়ার 8 লিখলা, ইন্টু আর টু দি পাওয়ার কি লিখলা, 9। এটা বুঝছো এই লাইনটা, নাবিল বুঝছো ভাইয়া? এখন দেখো এ ইন্টু আর টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 8√2, আর আর এর ভ্যালু কত, -√2 হোল কিউব। তাহলে -√2 হোল কিউব মানে কত, -√2 ইন্টু এমন না, তার মানে কি -2√2। √2 মানে কত, 8 2 = 16, √2 ইন্টু √2 2। হ্যাঁ, তাহলে -32। ক্যালকুলেশনটা বুঝছো কিনা দেখো, আর না বুঝতে বলতে পারো। আমরা কি এ আর আর এর ভ্যালু বের করছি, আমরা এর ভ্যালু বের করে নেই, শুধু আর এর ভ্যালু থেকে আমরা ডাইরেক্ট বের করে ফেলছি। আর আমরা যদি আর এর ভ্যালুটা এখানে বসাই তখন আমরা এর ভ্যালু পাবো, দেন এটা বের করতে পারবো। ক্লিয়ার নাবিল? ক্লিয়ার? বুঝে গেছে ভাইয়া? জি স্যার।
এবার নাম্বার ডি সি নাম্বার সিতে ফাইন্ড দ্য সিরিজ অ্যান্ড দেন ডিটারমিন দ্য সাম অফ দ্য ফার্স্ট সেভেন টার্মস অফ দ্য সিরিজ ফাইন্ড দ্য সিরিজ ওকে তোমাকে সিরিজটা বের করতে বলছে ভাইয়া সিরিজ বের করতে গেলে তো ফার্স্ট টার্ম লাগবে আমি তো ফার্স্ট টার্মই বের করি নাই তাই না স্যার কমন রেশিও লাগবে কমন রেশিওটা বের হইছে কমন রেশিও ফার্স্ট টার্মটা বেরই করি নাই আমার ওইখানে দরকার ছিল ফার্স্ট টার্মটা বের করা তাই না সো ইকুয়েশন আর এর হয়ে গেছে তাহলে এখানে যেটা করতে পারো তোমার এখানে তুমি যেটা করতে পারো ইকুয়েশন থেকে আর এর ভ্যালু তুমি জানো তাই না ইকুয়েশন কি কি ছিল একটা ছিল কত এটা আর একটা ছিল আর আর এর ভ্যালু ছিল কত তাহলে এর ভ্যালু পেলাম 1/√2 ইকুয়েশনের পাশে 1 লাগবে না আর আমি ওইটাই বলছিলাম কোনটা কোনটা আর ইকুয়েশন 1 নাম্বারটা দেন নাই স্যার ওয়ান ইকুয়েশনে আর উইকেটের আগে উইকেটের আগে উইকেটের আগে 1 পুটিং দা ভ্যালু অফ আর ইন ইকুয়েশন 1 স্যার এটা তিনটার কি ভালোই তো পুটিং দা ভ্যালু অফ আর ইন ইকুয়েশন 1 হবে হ্যাঁ ডান ভাই এতটুকু আচ্ছা এবার দেখো এই ইজ ইকুয়াল টু 1/√2 পাইছো তুমি এখন আমরা কি জানি সো দা জিওমেট্রিক সিরিজ একটা জিওমেট্রিক সিরিজ কেমন হয় আমরা ফার্স্ট ক্লাসে ডিসকাস করছিলাম একটা ফার্স্ট থাকার কমন এমন হয় তাহলে এবার এর ভ্যালু বসাও সরি ভাইয়া এ আর হবে দেন এ আর স্কোয়ার হবে তাহলে এ এ আর এ আর মানে হচ্ছে যে টু ডিভাইড বাই রুট ওভার টু মানে কত আমরা জানি এটা ওকে অ্যাকচুয়ালি এটা মাইনাস আসবে কেমন এরপরে যেটা আসবে এটা মাইনাস হবে মাইনাস দেওয়াটা বেটার এটাই কি সিরিজ জিওমেট্রি হ্যাঁ এটাই তো মানে জিওমেট্রি 1/√2 -1 এটাই বের করতে বলছে ডান ভাইয়া শেষ হ্যাঁ শেষ স্যার এবার দেখো ভাইয়া 24 নাম্বার
24 তোমাকে বলেছে যে the nth term of a series is 2n minus 4. Nth term of a series is 2n minus 4. Find the series. Okay? তাহলে এই first term এ n এর ভ্যালু কত হবে 1 দেখো here তোমাকে বলা আছে যে n term স্যার আমরা কি এর আগের নম্বরে সাম অফ ফার্স্ট 7 টার্ম বের করেছিলাম না বের করে নাই তো 23 এর সি তে হ্যাঁ বের করে নাই বের করে ফেলিও তাহলে জি স্যার হ্যাঁ দেখি নাই তাহলে কি হবে a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 1 মাইনাস r এর ভ্যালু কত এর ভ্যালু কত দাসন স্যার 1 বাই √2 বাট এটা কি আগেরটা क्वेश्चन 23 হ্যাঁ হ্যাঁ আগেরটা আগেরটার আমরা লাস্ট দিকটা করতে ভুলে গেছি ও আচ্ছা আচ্ছা ওই 7 টার্মস আমি বের করি নাই সাম অফ দি ফার্স্ট 7 টার্মস root over 2 to the power 7 মানে কি ভাই দেখো root over 2 টা 3 বার মাল্টিপ্লাই করতে হবে ইয়ে 7 বার তাহলে 3 বার মাল্টিপ্লাই করলে 6 বার করলে কত হয় এটা হবে আর লাস্ট বার কি হবে মাইনাস root over 2 আর আগে একটা মাইনাস থাকবে কারণ এখানে নেগেটিভ নম্বরের উপরে পাওয়ারটা অড নাম্বার তাহলে টোটাল কি হবে माइनस टू फोर फोर टू से एट रूट टू माइनस एट रूट टू ताहुले नीचे ए रूट टू टके नीचे लिखलाम आर एकाने वन प्लस एट रूट ओवर टू तले एटा आंसर লিখছো ভাই এতটুকু ইস স্যার নাবিল বুঝছো এতটুকু ইস স্যার আচ্ছা ভাই এখন দেখো নিচে রুট ওভারটা না রাখলেই ভালো ঠিক আছে তো নিচে রুট ওভারটাকে অমিট করার জন্য আমি কি করব দেখো এটাকে এভাবে মনে করো এভাবে চিন্তা করো टू प्लस रूट ओवर टू एर कंजुगेट नंबर बोला है टू माइनस रूट ओवर टू के इन्हें मल्टीप्लाई करो ऊपर सिक्सटीन रूट टू माइनस इखने कत हो बे 16
ভ্যাট আমার কিছু করার নেই, ক্যালকুলেশন একটু কমপ্লিকেটেড। তাহলে যে লাস্টের দিকে 15√2 − 14 এটা খার √2/2 লিখলে হবে, কোনটা 15√2 − 14/2 স্যার বাই টু ইয়েস স্যার। নাবিল বুঝছো? জি স্যার। বে এতটুক রাখলেও খুব একটা সমস্যা না, বাট এটার আন্নাটা হচ্ছে বেস্ট স্যার, মানে একটুক না কিলো মার্ক দিতে ব্রেক স্যার, নিচে রুট ওভারটা না, রুট ওভার নিচে ইরেশনাল রুট ওভার না রাখাই ভালো। মানে যে কোনো ফ্র্যাকশন, হ্যাঁ এটা কি ধরনের সিরিজ? স্যার অ্যারিথমেটিক না? সেটা হ্যাঁ অ্যারিথমেটিক, এটা অ্যারিথমেটিক। আনসার ডিফারেন্স তো একই সেম, এটা অ্যারিথমেটিক সিরিজ। আচ্ছা কোন এটা জিওমেট্রিক হবে রেশিও সেম না সব? আমরা রিয়েল টাইম রিয়েল লাইফে কি অ্যাপ্লিকেশন করতে পারবো? হয়েছে এতটুকু শেষ? আচ্ছা এবার দেখো ভাইয়া, তোমাকে বলছে কি, ফাইন্ড দ্য 10 টার্ম অফ দ্য সিরিজ অ্যান্ড ডিটারমিন দ্য সাম অফ দ্য ফার্স্ট 20 টার্মস। ওকে দেখো, ফাইন্ড দ্য 10 টার্ম অফ দ্য সিরিজ অ্যান্ড ডিটারমিন দ্য সাম অফ দ্য ফার্স্ট 20 টার্মস। ওকে তাহলে দেখো, 10 টার্ম তাহলে কি হবে? নাবিল তুমি ফর্মুলাটা পড়ো নাই আগে, পড়ো নাই? হ্যাঁ নাবিল, হ্যাঁ নাবিল, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। যেখানে আপনি যে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম সব টার্ম এই ফর্মুলা ইউজ করে বের করছেন, এখানে কি 10 টার্ম ওভাবে বের করা যাবে না? টু এখান এন থেকে মাইনাস টু না ফর্মুলা দিয়ে করলে, হ্যাঁ এখান থেকে, হ্যাঁ টু এটা দিয়েও করা যাবে। তো দুটো তো অনেক ছোট হয়ে যাবে, এক্স এর জন্য অ্যালাউ সমস্যা নেই, এটা কোনো ফাইন্ড দ্য 10 টার্ম অফ দ্য সিরিজ কোনো সমস্যা নেই, এটা ডিটারমিন দ্য সাম অফ দ্য ফার্স্ট 20 টার্মস,
তাহলে টেন টার্ম কি হবে স্যার আমাকে আমাকে একটু এক মিনিট চেক করতে স্যার আমি লিভ দ্য রিজন করি খুবই খারাপ অবস্থা কি বলো নাবিল তুমি বুঝি নাই স্যার আমাকে সেন ডু এক মিনিট চেক লিভ দ্য রিজন করি আমি খুবই খারাপ অবস্থা এখানে ওকে ওকে ঠিক আছে দেখো ফাইন্ড দ্য টেন টার্ম অফ দ্য সিরিজ এন্ড ডিটারমিন দ্য সাম অফ দ্য ফার্স্ট 20 টার্মস তাহলে টেন টার্ম কি হবে 16 এভাবে তুমি চাইলে বের করতে পারবা বাট ভালো হয় যে ওইভাবে করে অ্যারিথমেটিক সিরিজ থেকে করার জন্য কারণ সামেশন বের করতে হবে তো সেজন্য দেখো ভাইয়া দেখো নাও সিরিজটা লেখো এবার কি লিখবা ইট ইজ অ্যান অ্যারিথমেটিক সিরিজ ওয়ের First term a is equal to minus 2 our common difference d is equal to dekho 0 minus minus 2 is equal to 2 nabil tumi jodi na bujho amake bolo bhaiya ji sir bolo sir so sum of first 20 terms নাবিলের জন্য একটু ফর্মুলাটা লিখি ভালো হবে আমি আমি এই অ্যারিথমেটিক সিরিজ করি নাই করো নাই না নাবিল জি স্যার পড়ছো নাই করো নাই করি নাই স্যার আমার ফর্মুলা এই জন্য ফর্মুলা হচ্ছে এটা নাবিল দেখো ফর্মুলা হচ্ছে n বাই 2 সামেশনের ফর্মুলা 2a plus n minus 1 এই অ্যারিথমেটিক এটা আমি দেব 13 পান কি বলা তাহসান 13 পান মানে আমিও বেশ একটা পড়ি নেই টু টেক্স আমার মনে একটা স্পিকার কিনা লাগবে এই স্পিকারটাতে কম শোনা যায় আচ্ছা হেডফোন ইউজ করলে সবচেয়ে বেস্ট হেডফোন ইউজ করলে হ্যাঁ স্যার আমি তো পার্সোনালি আই থিংক হেডফোন আপনার ইউজ করতে তাহলে বেস্ট ব্লুটুথ বলেন বা ওয়্যার টাইপ হেডফোন ইউজ করলে সেক্ষেত্রে আবার মাইক্রোফোন ভালো হেডফোন আছে হ্যাঁ স্যার আছে কি হেডফোন তো আছে স্যার অনেক হেডফোন আছে ভালো হেডফোন কোনগুলো মানে মোটামুটি মিড রেঞ্জের মাইক্রোফোনটাও তো অনেক দামি ওই মাইক্রোফোনটা মানে তাহলে আমি স্যার 1000 এর মধ্যে তাহলে হ্যাবিট নিতে পারেন হ্যাবিট তো 600 500 টাকা পড়ে যায় হ্যাঁ এটা তো আমার এই মাইক্রোফোনটার অনেক দাম মাইক্রোফোনটা 1000 1200 টাকা এরকম স্যার স্যার খুঁজে লাগবে স্যার খুঁজে দেখি আমি আপনাকে একটু কয়েকটা এ পাঠা দেব না আজকে অনলাইন অর্ডার করলে একটু ডিসকাউন্ট পাওয়া যাবে অনলাইন প্র্যাকটিক্যাল জুড়ে করা যাবে আমি খুঁজে নিলাম স্যার হয়েছে শেষ
শেষ ভাইয়া এতটুকু তোমাদের। তাহসান, তাকরিম, নাবিল, তোমাদের এতটুকু শেষ ভাইয়া। দেখো এখন, দেখো যে এর পরেরটা থ্রি নাম্বারটা, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চনটা। সেটা মানে স্যার ওই যে কোশ্চেন ওয়ান আপনি যে গাইডে দিয়েছেন ওইটা সি নাম্বার, কোথায় কোশ্চেন স্যার ওই যে স্ক্রিনশট দিয়েছিলেন না স্যার, ওখানে কোশ্চেন ওয়ানে সি নাম্বার এরকম কি স্যার ছিল, মানে আপনি স্যার স্ক্রিনশট দিলেন না স্যার হোয়াটসঅ্যাপে, ওখানে একটা কোশ্চেনের একটা সিকুতে এটা ছিল এই না স্ক্রিনশট দিছি নাকি ইয়ে দিছি ওই যে গাইড থেকে যে ছবিটা দিছি, গাইডের ছবি স্যার আমি ভুলে স্ক্রিনশট বলে দিয়েছি। কিসের ছবি কত ছিল আগেরটাতে প্রিভিয়াসটাতে ভুলে গেছি, দেখো 1 মাইনাস 2 ছিল, মাইনাস 2 ছিল স্যার। আর কমন রেশিও কত বলছে তোমাকে, কমন ডিফারেন্স থেকে কমন ডিফারেন্স কত কি এখানে রেশিও, তাহলে r is equal to কি হবে 2 হবে 2। এরপর তোমাকে বলছে যে কনস্ট্রাক্ট আ নিউ সিরিজ, সো দা সিরিজ কি হবে, সিরিজটা এখন a প্লাস ar প্লাস ar স্কয়ার এরকম হয় সিরিজ, মাইনাস 2 দেখা যাচ্ছে না মনে হয় একটু বেশি কোণের, এখন এটা হবে মাইনাস 40 আচ্ছা এরকম হবে। সাম অফ দি 8 টার্মস বের করতে হবে, হ্যাঁ বের করো তাহলে, সো সাম অফ ফার্স্ট 8 টার্মস a ইনটু r এর ভ্যালু কত 2, তাহলে r টু দি পাওয়ার 8 মাইনাস 1 r মাইনাস 1 তাহলে আনসার কত 254। টোয়েন্টি লাগবে না, আসবে না পরীক্ষায় এটা ভাই, এক্সাম্পল টুয়েলভটা অনেক ইম্পর্টেন্ট, আসতে পারে পরীক্ষায়। স্যার 2 টু দি পাওয়ার 8 তো 256 হবে, কত 2 টু দি পাওয়ার 8 তো স্যার 256, 255 হবে স্যার, কত হবে 255, সরি স্যার আজকে থেকে ডায়েট স্টার্ট করছি, মাথা ব্যথা কিছু কাজ করতেছে না, খাওয়া দাওয়া ঠিকভাবে করি নাই স্যার, কোথা থেকে স্যার পেরে গেছে, হ্যাঁ কিভাবে স্যার, প্ল্যান কি ডাক্তারের কাছ থেকে নাকি নিজে নিজে, আমি হচ্ছে যে রাফসান দা ছোট ভাইয়ের ভিডিওটা দেখি স্যার, আমিও দেখছিলাম স্যার, আমিও দেখছিলাম স্যার, ফলো করছিলাম, দেখছো ভিডিওটা, হ্যাঁ হ্যাঁ স্যার, আমার তো ভিডিওটা ভালো লাগছে, ও বলে 4 মান্থসে 40 কেজি কমাইছে স্যার, না স্যার এটা স্যার আসলে এটা স্যার একটা ই হতে পারে স্যার, 4 মান্থসে 40 ওয়েট তো কমাচ্ছে স্যার, অনেক ইম্পোসিবল আমার ভাই 106 হয়ে গেছে, আমার অনেক কমানো দরকার স্যার, দেখে তো বোঝা যায় না, দেখে বোঝা যায়
না স্যার বোঝা যায় না স্যার 100 সেল বোঝা দেখে বোঝা যায় না না স্যার কি বলো দাঁড়াও ভিডিও ইয়ে দেখাই